আপনি যদি আল্লাহকে মান্য করতে না পারেন, রাসূলের আনুগত্য করতে না পারেন, তাহলে তিন নম্বর অপশনে আল্লাহ যেটা বললেন আমল বাতিল হয়েই যাবে। বুঝাতে পারলাম না কোরআন মাজিদের আয়াতটা? আল্লাহ সকল ঈমানদার, কোরআন মাজিদের আয়াতটা একটু মুখস্থ করেন তো, সূরা মুহাম্মদ কি নাম বললাম ভাই? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার কত? 33। আয়াত নাম্বার কত? 33। অত্র কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো তাদেরকে বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো। দুই, ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। যদি আল্লাহকে মান্য করতে না পারো, যদি রাসুলের আনুগত্য করতে না পারো, শোনো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহকে মান্য করতে না পারলে, রাসুলের আনুগত্য করতে না পারলে আমল বাতিল হবেই হবে। আল্লাহকে মান্য করতে না পারলে, রাসূলের আনুগত্য করতে না পারলে আমল বাতিল হবে। আল্লাহকে মান্য করতে না পারলে মানে আপনি যদি আল্লাহকে মান্য না করে শিরক করেন তাহলে কি বাতিল হবে ভাই? আমল বাতিল হবে। আপনি যদি রাসূলের আনুগত্য না করতে পেরে, রাসূলের আনুগত্য না করে বিদাতে লিপ্ত হয়ে যান তাহলে কি বাতিল হয়ে যাবে ভাই? আমল বাতিল হয়ে যাবে। কি বাতিল হবে ভাই? শুনেন, শিরিকার বিদাতের কথা এজন্য জোরালোভাবে এত বলি, শিরিকার বিদাতের কথা এজন্য জোরালোভাবে এত বলি, আপনি চুরি করেছেন, চুরি চুরি করেছেন, আপনার চুরির একটা পাপ আছে ভাই, পাপ আছে না, এই পাপের গুণাটা আপনার আমল নামায় লিখে দিবেন, কিন্তু আল্লাহ আপনার অন্য অন্য আমল বাতিল করবেন না। আমি বুঝাতে পারলাম? আমল বাতিল করবেন না। কিন্তু ভাই যদি শিরক করেন তাহলে আল্লাহ আমল বাতিল করে দিবেন। কিন্তু ভাই যদি আপনি বিদাত করেন তাহলে আপনার আমার আমল বাতিল করে দিবেন। বুঝাতে পারলাম না? মানে আপনি একেবারে ছোটবেলা থেকে তিল 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 করে 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 10 বছর 20 বছর 30 বছর 50 বছর যাবত এবাদত বান্দিগি করেছেন, আল্লাহকে রাজি খুশি করিয়েছেন, এখন আপনি শিরকে লিপ্ত হয়ে যান, বিদাতে লিপ্ত হয়ে যান, আপনার 50 বছরের আমল আল্লাহ সাথে সাথে দুলি কোনার নেই উড়িয়ে দিবেন। এর নাম হলো শিরিক, এর নাম হলো বিদাত। উদাহরণ দিব আপনাকে। আপনি হয়তো বা ভাবতে পারেন, হুজুর 50 বছর যাবত এবাদত করলাম, তাহাজ্জুদের সালাত আদায় করলাম, এইগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন শুধু শিরক বেদাত করলেই? জি। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকাটার নাম কি? খোজারগাঁও। মাশাআল্লাহ, এই খোজারগাঁও এলাকাতে, এই পুরো কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচাইতে ধনী মানুষটা যদি মনে করে যে আমি 50 তলা একটা বিল্ডিং নির্মাণ করব, কয়তলা বিল্ডিং? সম্পূর্ণ কিশোরগঞ্জ জেলার সবচাইতে ধনী মানুষটা যদি মনে করে যে আমি এই কিশোরগঞ্জ জেলাতে 50 তলা একটা বিল্ডিং নির্মাণ করব, তো ভাই লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু একদিনে কি বিল্ডিংটা নির্মাণ করতে পারবে ভাই? একদিনে নির্মাণ করতে পারবে? দুই দিনে, তিন দিনে? মানে দিনের পর দিন অপেক্ষা করতে হবে, মিস্ত্রি নিতে হবে, আরো অনেক কিছু নিতে হবে, এরপরে এক পর্যায়ে গিয়ে 50 তলা বিল্ডিং নির্মাণ করা সম্ভব হবে, তাই নয় কি ভাই? কিন্তু ভাই যদি বলে আমার এই 1000 তলা বিল্ডিং, 50 তলা নয়, 1000 তলা বিল্ডিংটা আমি মাটির সাথে মিশিয়ে দিব, কয়দিন সময় লাগবে বলে? নিচতলায় একটা অ্যাটম বোম ফিট করে দিবেন, আর দূর থেকে একটা সুইজে মাত্র টিপ দিবেন ভাই, এক সুইজে টিপ দেওয়ার মাধ্যমে 1000 তলা বিল্ডিং সাথে সাথে দলিকোনা হয়ে যাবে। তো ভাই শিরিকার বিদাতটা অনুরূপ, শিরিকার বিদাতটা অনুরূপ। আপনি 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 100 বছর জগতে এবাদত বান্দি করেছেন, কিন্তু যদি শিরিকে আকবারে লিপ্ত হয়ে যান, বড় শিরিকে লিপ্ত হয়ে যান, বিদাতে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার এই 100 বছরের আমল আল্লাহ সাথে সাথে ধুলিকণার নেই, ধুলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন।